সত্যি বলতে যে এই বিল্ডিংটার সাথে আমাদের অনেক মেমোরি জুড়ে আছে। ক্লাস 5 টাতে ডে সেকশন হওয়ার কোনো কথা ছিল। ঠিক আছে আমার দেখে দেখে আবার বললো ঠিক আছে চো আমিও স্টার্ট করি। তো আজকে এসছি কারণ সরস্বতী পুজোর মিটিং ভাই, আজকে 1 তারিখ আর আমাদের পুজো 5 তারিখে, আর কালকে আমাদেরকে নোটিশ দিয়েছে সরকার থেকে যে হ্যাঁ 3 তারিখ থেকে স্কুল খোলা হবে। তো সেই জন্য সরস্বতী পুজো হচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত প্ল্যানিং প্লটিং সবই চলছিল, মাঝখানে বলেছিল স্যাররা যে না হবে না আমরা আলাদাভাবে পুজো করব। তো এরপর আমরা নোটিশ পেলাম যে হ্যাঁ 3 তারিখে স্কুল খুঁজছে, তার মানে পুজো হবে। তো আজকে মিটিংয়ের জন্য এসেছি, ব্যাকগ্রাউন্ডে সব ছেলেরা আছে, ক্লাস 11, 10, 9, 12 কেউ আসেনি। তো যাই হোক আজকে আপাতত সেই জন্য আসা। এখন বাজে প্রায় 12:30, আমি সে এসেছি 11টার সময়, আমাদের টাইম দেওয়া হয়েছিল 11টা। তো 1.5 ঘন্টা ধরে মিটিং ভাই, সেরকম কোনো কিছু হয়নি, জাস্ট ডিসাইড করা হলো যে কে কে কোন গ্রুপে ঢুকে চাঁদা জিনিস নেবে বা কিছু, আর বাকি এমনি যা চলে ফুটবল খেলা হালকা করে বেড়ালাম, ওই যে সব ছেলেরা আছে। তো যাই হোক সবাই কার সাথে কথাবার্তা হলো, অনেকদিন ওর মায়ের সাথে স্কুলটা এলে না বেশ ভালো লাগে, মানে পুরোনো মেমোরিগুলো ক্লিয়ার হয়েছে। তো স্কুলটা একটু দেখাবো কি, দেখানো যাক। তো ওই যে মাঠ, সব ছেলেরা আছে, ছাগলও চড়ছে, কিন্তু এ আমাদের স্কুলের স্টুডেন্ট নয়। যাই হোক, আর এখানে পরপর গাড়ি সাইকেল সব দাঁড় করানো আছে, ওই আমাদের মেল বিল্ডিংয়ের পিছন, তার সাথে অফিস রুম আর আরেকটা বিল্ডিং, মাঠ, একটা ছাগল। তো এর জন্মদিন আসছে কিছুদিন পর। হ্যাঁ, মাটিতে হাঁটছে। তো আসলে কথাটা হচ্ছে কিছুদিন পর ওর জন্মদিন আসছে, তো ডেটটা নিশ্চয়ই জানো, 2022, আচ্ছা থাও 19 তারিখে ওর জন্মদিন। তো সেদিনকে উইশ অবশ্যই গিয়ে করে দেবে ওর চ্যানেলেও, আর কমেন্ট বক্সে জানাবে, আমি ওকে পারলে ও নিজেই দেখে নেবে, আবার পাঠানোর কোনো প্রয়োজন নেই। আর অনেকদিন পর স্কুলে এলাম, তো কিরকম মনে হচ্ছে? অসাধারণ, মানে একটা মানে প্রচন্ড রকমের, প্রচন্ড একটা এক্সাইটমেন্টের ফুর্তি। এক্সাইটমেন্ট মানে ফুর্তি, আচ্ছা এক্সাইটমেন্ট মানে ফুর্তি, মানে আমি ইংলিশে পিএইচডি করে রেখেছি, ঠিক আছে? তো মানে বুঝতে পারছো, জেলা স্কুলের স্টুডেন্ট, তো একটু পার্কের ভাই, বার্ক না না, মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো আমাদের জ্ঞান একটু বেশি। আর তাছাড়া ওই একগাদা ছাগল, এই যে ওই ছাগল, ওই ছাগল, আর মাসিও এসছে ছাগল চড়াতে, মাসিকে আর বললাম না, নাহলে মাসি একটু শুনতে পেতো। যাই হোক, আর ছেলেরা এখন কিছু একটু ডিসাইড করছে, ওই যে দূরে ছেলা, ওই আমাদের স্কুলের গেট। তো ভাই এই স্কুলটার সাথে না প্রচুর মেমোরি জড়িয়ে আছে, তো যেহেতু ক্লাস 1 থেকে পড়ছি এখন 11, 12 পর্যন্ত, মানে 12 বছর প্রায় কেটেছে। আর আমাদের সময়টাতে মানে ক্লাস 5টাতে ডে সেকশন হওয়ার কোনো কথা ছিল না, আমাদের 6 থেকে ডে। তো আমরা ফার্স্ট ব্যাচ, আমরাই ফার্স্ট ব্যাচ যারা ডে সেকশন ক্লাস 5 পেয়েছি। তো আর এই বিল্ডিংটা আমাদের মানে প্রচুর মেমোরি জড়িয়ে আছে, কারণ ক্লাস 1 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত এই বিল্ডিংয়ে কেটেছে। তারপর ওয়েস্ট বিল্ডিংয়ে গেছিলাম, তো ক্লাস 10, 11 তো সেরকম কোনো ক্লাসই হয়নি। তো ভাই সেরকম মেমোরি না থাকলেও অনেক মেমোরি জড়িয়ে আছে, রয়ে গেছে যে স্কুল আসার জন্য মানে কেঁদে গড়াগড়ি দেওয়ার মতো, মানে স্কুল আমাদের এতই প্রিয়। তো ভাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাও দাবিয়ে দেবে, তার সাথে লাইক করে দাও। আর বিশেষ করে যারা জেলা স্কুলের স্টুডেন্টরা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বিকজ মানে আমাদের স্কুল আমাদের কাছে একটা বিশাল বড় জিনিস, আর স্কুল থেকে বিশাল বড় পাওনা বলতে ওই মেমোরিগুলো। তো আরও কিছু জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওই টগরতলা যেখানে বসে পর টিফিন খাওয়া থেকে আড্ডা মারা সবই আছে, এই হচ্ছে সাইকেল ঘর, সাইকেল ঘর প্রথমে ছিল না, অনেক পরে করা হয়েছে। তো এটাতে অনেক মেমোরি জুড়ি আছে বলতে, প্রথম প্রথম যখন সাইকেল আমরা কিনেছি তখন মানে আমাদের বিশাল একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, মানে আমাদের কাছে সাইকেল আছে তো অনেক কিছু, আমাদের তখন গাড়ি জিনিস অত প্রিয় ছিল না। এখন বড় হয়েছি, ক্লাস 11 পড়ছি, নিজেদের গাড়ি জিনিস পেয়েছি, মা বাবারা দিয়েছে, কিন্তু তার আগে ওই সাইকেলটাই ছিল ড্রিম। তো যখন রাস্তা দিয়ে পেরিয়ে যেত একটা ডিস দেওয়া সাইকেল, আমাদের বিশাল এক্সাইটমেন্ট হতো যে হ্যাঁ যদি ওই সাইকেলটাও আমাদের কাছে থাকতো। বাট যেটা ছিল সেটাই ফ্রেন্ডসদের সাথে অনেক দূর দূর যাওয়া, কাটানো, সরস্বতী পূজার এই ইনভিটেশন দেওয়া, ক্লাস 9 মেমোরিগুলো আমার মনে পড়ে, যে দূর দূর
পুরো বাংলা জিনিসও আমরা সাইকেলে করে ঘুরে বেড়েছি সরস্বতী পূজা ইনভিটেশন দিতে। আমি আমাদের ক্লাস 1 এর যে ক্লাসরুমটা হয়েছে সেটা দেখানো তোমাদের একটা সুযোগ দেখাচ্ছি। একটা সুযোগ সেটা হচ্ছে এইদিকে তো জানলাটা খোলা আছে সেই ক্লাসরুমটা একটু দেখানো যাক। কিন্তু সত্যি বলতে যে এই বিল্ডিংটার সাথে আমাদের অনেক মেমরি জুড়ে আছে। মানে এটাতে আমাদের ফার্স্ট ক্লাস হয় ক্লাস 1 এ প্রায় ফুল প্যান্ট পরে আসা থেকে আজ 11 প্যান্ট পর্যন্ত মানে ক্লাস 9 পর্যন্ত প্রায় এখানেই কেটেছে এই বিল্ডিং এ। তারপর ওয়েস্টমিনলিং এ গেছিলাম যেটা বললাম হ্যাঁ, আর ক্লাস 10 টা ওই হাউডুবু করে কেটেছে ক্লাস 11 টা। তো জানলাটা এটা খোলা আছে। তো ভাই এই হচ্ছে আমাদের ওই বিল্ডিং, দেখা যাচ্ছে কি হালকা হলেও দেখা যাচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ডে আছে সাইকেল ঘর, তাছাড়া এর সাথে মেমোরি বলতে অনেক জুড়ে আছে। হ্যাঁ, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমাদের প্রেয়ার, মানে ছোটোর থেকে একটা অভ্যাস ছিল যে প্রেয়ার করতাম, কিন্তু যখন আমি ক্লাস 6-7 উঠেছি না প্রেয়ার করার মুডটা আমাদের পুরো থাকতো না। মানে ক্লাসরুমে ঢুকে গেলাম আবার প্রেয়ার যেতে হবে আর করতে হবে। তো সেইখানে আমাদের যে একজন টিচার ছিলেন, মানে টিচার নয় আমাদের স্কুলের হেডমাস্টার, আমি তার নাম নিব কি নিলেও কোনো প্রবলেম নেই, বারিত বরণ মিশ্র। তো উনি মানে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, আর তাছাড়া স্কুলেরও প্রচুর উন্নতি করেছেন। এই যে কালার জিনিসগুলো দেখতে পাচ্ছ বা এই সেট জিনিস করা সবই স্যারের দয়াতে, উদ্যোগ স্যার নিয়েছিলেন বলেই আজ স্কুলটা এই জায়গাতে পৌঁছেছে। আর অবভিয়াসলি আমাদের স্কুলের অন্যান্য যে টিচাররা আছে আর যারা এর আগের হেড স্যাররা ছিলেন তারাও অনেক করেছেন স্কুলের জন্য এবং স্কুলের স্টুডেন্টদের জন্য। তো স্যারদের কাছ থেকে অনেক একটা বড় পাওনা আমাদের রয়ে গেছে। তো হয়তো সেটা যে কখনো শোধ করতে পারবো না, কিন্তু ওই মেমোরি হিসাবে সব থেকে যাবে। আর স্যারদের জন্য যে রেসপেক্ট সেটা মানে কোনো দিন কমবে না। ছোটো বয়সে যখন কিছু কিছু টাইমে মানে স্যারদের উপরে কিছু কিছু টিচারের উপরে রাগও লাগতো, কিন্তু এখন যখন বড় হয়েছে স্কুলটাকে মিস করি তখন মানে স্যারদের যে মানে স্যারদের প্রতি আমাদের যে আকর্ষণটা সেটাই রয়ে গেছে। তো ভাই এটা হচ্ছে আমাদের মেন বিল্ডিং, আর ওই যে গেট এর তো টগরতলা বললাম, ওইখানে এখনও কিছু স্যারদের বাইক আছে। তো মানে ডেলি ডেলি আলাদাভাবে এখন যেহেতু কোভিড পরিস্থিতি চলছে তো সেই জন্য মানে প্রত্যেক স্যারদেরকে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। কিছু কিছু স্যারদের কিছু কিছু নির্দিষ্ট ডেটে আসতে হয়, তারা হাফ টাইম কি ফুল টাইম করে ডিউটি করেন, তারপর আবার নিজেদের বাড়ি চলে যান, মানে নিজেদের কার্যক্ষেত্রে নিজেদের কাজ সম্পূর্ণভাবে পালন করেন। আর সেখানে আমাদের স্টুডেন্টরাও কিছু কর্তব্য থাকে যে স্কুলের উদ্যোগে মানে স্কুলের হয়ে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই করা উচিত। যেরকম প্রথমত স্যাররা তো সরস্বতী পুজোটা নিয়ে সেরকমভাবে কোনো আমাদেরকে বলেননি, কিন্তু আমরা প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম। তো আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার আছেন তিনি প্রথমে বলে দিয়েছিলেন যে না পুজো করা যাবে না। তো এখন যেহেতু 3 তারিখে স্কুল খোলার পারমিশনটা পেয়েছি সেই জন্য আরও উদ্যোগটা জোরজবরদস্তিভাবে নেওয়া হচ্ছে। ক্লাস 11 মেনলি নেই, তো 11-এর যারা আছে তারাই নিচ্ছে আমাদের ক্লাসের সায়েন্স আর্টস কমার্স, তার সাথে 12 ক্লাস 10-9 সবাইকেই যুক্ত করা হচ্ছে। আর মর্নিং সেকশন বা যারা জুনিয়র আছে তাদেরকে মেবি সেরকমভাবে কিছু বলা হবে না। তো আপাতত সেটাই ডিসাইড হয়েছে, 3 তারিখে স্কুল আসবো, সেদিনকে ফার্স্ট স্কুল খুলছে আবার। তো সেদিনকে বাকি যা কিছু হচ্ছে সেটা জানতে পারবো এবং তোমাদেরকেও জানাবো। আর তাছাড়া হচ্ছে এই একটা পুরনো বাড়ি, তো আমরা সেটা আগে ভুতুরে বাড়ির মতো ভাবতাম। আর এদিকে আরেকটু গেলে সেটা হচ্ছে একটা ফাঁকা জায়গা, তার সাথে ওই মাঠের দিকে ঢুকছে। তো আমাদের এই জায়গাটাতেও এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা ভাঙা বাড়িও আছে। তো সেখানে আমাদের ভালো রকমভাবে বেশ আড্ডা হতো, আর তাছাড়া ওই টগরতলাতে বসে বসে গাছের উপরে উঠে চিড়ে ভাজা খাওয়া, আর তার সাথে ওই যে একটা চৌবাচ্চার মতো দেখতে পাচ্ছ, তো বর্ষাকাল হলেই না সেটা ভরে যেত প্রায়। তো সেখানে একটু পাথর ছুঁড়ে খেলা বা সাইডে সাইডে দৌড়ে দৌড়ে একটু কানামাছি খেলা বা কে কাকে ধরতে পারে সেরকমভাবে, তো জাস্ট অনেক কিছুই হতো। আর এই যে আমাদের আরও কিছু বন্ধুরা, তো ব্যাস তো এই ভাইদের কথা একটু শুনে পর সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো। আর এই স্কুলের কিছু মুহূর্ত থাকে যেগুলো মানে প্রায় সারাটা লাইফ ধরে মনে পড়ে যায়। এখন তো নয় ক্লাস 11 চলছে, যখন প্রায় কলেজ লাইফও শেষ হয়ে যাবে, নিজেদের জব করব, অনেক বড় হয়ে যাব, তখন না এই মেমোরিজগুলো আজকের ডেটের মেমোরিটাই মনে থাকবে যে হ্যাঁ আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই কিছু পুরনো মেমোরি সেগুলো আবার রিমাইন্ড হয়ে যাবে, ব্যাস এই জন্য। আর তোমাদের আশাতে তোমাদের ভালোবাসাতে একটু একটু করে আগাতে পারছি, আর একটু বেশি করে সাপোর্টটা দেখাও যাতে আরও আগাতে পারি। তবে সত্যি
আমার বন্ধু বান্ধব বলো, সায়নদীপ, ওম, সবাই প্রত্যেকে কতজনকার নাম বলো, সবাই খুব ভালো বন্ধু পেয়েছি, যেন আমি খুব লাকি, যারা সবসময় মেন্টাল সাপোর্টটা আমাকে দিয়েছে, তো এখন অনেকটা ভালো আছে। তো ভাই অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিও, ওকে একটু উইশ করে দিও যে যেন সাবধানে থাকে, একটু ভালো থাকে। তো সরস্বতী পূজার আগেটাতে এই দুর্ঘটনাটা হওয়ার ছিল, যাই হোক সময় একটু খারাপ যাচ্ছে ওর, তো সেখানে একটু মেন্টাল সাপোর্ট তো আমরা যতটা পাচ্ছি ওকে দিচ্ছি, তাও এরকম একটা অপারেশনের সিচুয়েশনে ওকে স্কুলে আসতে হয়েছে। যাই হোক ভাইয়ের মনের অনেক জোর যে ওই অবস্থাতে ও স্কুলে আসছে, আমাদের পুজো কমিটির সাথে বা স্কুলের সাথে বন্ধুদের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলছে। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বি সেফ, রাইড সেফ, টেক কেয়ার, বাই বাই।